দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার ওয়াসা ভবনে নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহকদের সম্মাননা স্মারক বিতরণ 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমার সরাসরি চলে যাচ্ছে সেখানে। আদর্শ গ্রাহকবৃন্দ এবং আমার সম্মুখ সারিতে এনজিও এবং অন্যান্য কর্মকর্তারা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে আমরা বুক ফুলে কথা বলতে পারি যে আমরা সেই যে ইসের যন্ত্রণা, পানির যন্ত্রণা, আজকে আমাদের সেই যন্ত্রণাটি নেই। আমাদের আরও উন্নত হয়েছে, আমাদের নিরাপদ পানি যেটাকে আমরা বলি সেইটাও ওয়াসা নানান ধরনের কার্যক্রমের মাধ্যমে পানির লাইনগুলোকে আরও সুসংহত করে আমাদেরকে সেই জায়গাটিতে নিয়ে আসছে। আর এই বস্তি এলাকায় যাদের নিয়ে আজকে কথা, বস্তিবাসী পানির পয়সা কিন্তু সবসময় দিতে চাইতো। আমি তাদের সঙ্গে অনেকদিন অনেকভাবে কথা বলেছি, তারা কিন্তু দিতে চাইতো, কিন্তু ওয়াসা তাদেরকে, যেহেতু তাদের স্থায়ী ঠিকানা ছিল না, সেহেতু তাদেরকে পানি দিতে পারতো না, এই ছিল সিচুয়েশন। এনজিওরা এগিয়ে আসছেন এবং তার সঙ্গে ওয়াসা মিলে আজকে যে পদ্ধতিটা বের করেছেন সেই পদ্ধতিতে আজকে প্রমাণ করেছে বস্তিবাসী। বস্তিবাসীদের কখনো তারা মানে ফাঁকি ঝুঁকি দেন না এবং তাদের যে প্রয়োজন এটা সেটা তারা করছে। আমরা একটা সমীক্ষা করেছিলাম, এই যে হাতির ঝিল, এই যে হাতির ঝিল এলাকাটা আমার নির্বাচনী এলাকা, তখন আমরা অনেক প্রকৌশলীর সঙ্গে, আমাকে এই হাতির ঝিলের মেইন যে ডিজাইনার, মেইন আর্কিটেক্ট, তিনি একদিন বলছিলেন যে কামাল ভাই, বস্তিবাসীরা, বস্তির লোকেরা কিন্তু ভাড়া বেশি দেয় আমাদের, এই যে যারা আমরা বিভিন্ন জায়গায় নামি দামি বসতবার এসে থাকি, রেসিডেন্সিয়াল এরিয়া থাকি, তার চেয়ে বেশি ভাড়া কিন্তু বস্তিবাসীরা দেয়। আমি বললাম কীভাবে দেয়? তিনি বললেন যে এই ধরেন একটা 10 স্কোয়ার ফুটের জায়গার ভাড়া কত দেয় আপনার জিজ্ঞাসা করে আসবে। আমি যথার্থই দেখলাম তারা যেই ভাড়াটি দেয় তার চেয়ে অনেক কম ভাড়ার আরও ফেসিলিটিস নিয়ে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া যারা আমরা থাকি তারা কিন্তু সেইভাবে বসবাস করি। সেই জন্য রাজধানীর কারণ বাজার ওয়াসা ভবন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।